2022 সালে উচ্চ মাধ্যমিকে তোমরা যারা আনসাকসেসফুল ছাত্রছাত্রী রয়েছো, আমি জানি যে তোমরা প্রত্যেককেই খুব টেনশনে রয়েছে, কেন কি ইতিমধ্যেই কলেজে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে কিন্তু তোমাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। তো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, অর্থাৎ তোমাদের আনসাকসেসফুলদের জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু পজিটিভ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ডোন্ট মিস টু প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ক্লিক টু অল নোটিফিকেশন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট নিউ আপডেট। সো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে স্যার, যদি আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশ হয় কিংবা যদি পিপিআর বা পিপিএস এর রেজাল্ট পাবলিশ করা হয়, সেক্ষেত্রে কি মোবাইলে কোনো নোটিফিকেশন কিংবা মেসেজ আসবে? দেখো, আমি যতদূর জানি যে যখন আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশ করা হবে কিংবা পিপিআর বা পিপিএস এর রেজাল্ট পাবলিশ করা হবে, তখন কিন্তু সংসদ অফিসিয়ালি নোটিফিকেশন ডিক্লেয়ার করে দেবে। সো যখনই নোটিফিকেশন ডিক্লেয়ার করে দেবে, সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দেব। সুতরাং এটা বলাই যায় যে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট পাবলিশ হলে কিন্তু মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে না। সো বন্ধুরা, আনঅফিসিয়ালি আমি তোমাদের জন্য যে পজিটিভ তথ্য কালেক্ট করেছি, তার মধ্যে সবচেয়ে বড় নিউজ বা ইনফরমেশনটি হলো যে আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের যে খাতার পুনর্মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ পুনরায় যে খাতা চেক করা হয়েছে, তার নম্বরটা কিন্তু পর্ষদের কাছে ইতিমধ্যেই জমা হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ অনেক ছাত্রছাত্রীর নম্বর কিন্তু পুনরায় বেড়েছে এবং সেই নম্বর কিন্তু শিক্ষক মহাশয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জমা করে দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই নম্বর কালেক্ট করে কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ তোমরা যারা আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হবে, অর্থাৎ যাদের নম্বর বেড়েছে, তাদের নম্বর ওয়েবসাইট বা অনলাইনে আপলোডের কাজ কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুরু করে দিয়েছে। সো তোমাদের মধ্যে অনেকেই পাস করতে চলেছো, আমি একাধিক ভিডিওতে বলেছি, আজকেও আমি বলছি যে অনেক ছাত্রছাত্রী কিন্তু আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হতে চলেছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবার প্রশ্ন হলো যে যদি নাম্বার আপলোডের কাজ শুরু হয়ে যায়, তাহলে রেজাল্ট আমাদের কবে পাবলিশ হবে? দেখো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছি যে 25শে জুলাইয়ের আগে পরে কিন্তু তোমাদের নাম্বার, তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশ করা হবে। আমি আজকে আবারও বলছি যে জুলাই মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, পর্ষদ সূত্রে এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং তোমরা যারা আনসাকসেসফুল ছাত্রছাত্রী রয়েছো, প্রত্যেককে কি প্রবল উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে রয়েছো, এক কথায় টেনশনে রয়েছো, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আর কয়েকটা দিন একটু প্যাশেন্স রাখো, ধৈর্য রাখো। আর কয়েকদিন অর্থাৎ 25 তারিখের পরেই কিন্তু আনসাকসেসফুল ছাত্রছাত্রীদের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে অফিসিয়ালি বাই দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবং যখনই নোটিফিকেশন ডিক্লেয়ার করা হবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সো তোমরা একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। পাশাপাশি আমি একথাও বলতে চাই যে আমি তোমাদের একথাও আশ্বস্ত করতে চাই, আমি একাধিক ভিডিওতে তোমাদের আশ্বস্ত করেছি, আজকে আবারও আমি তোমাদের আশ্বস্ত করছি যে তোমরা যারা আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হবে, তোমরা কিন্তু নিশ্চিতভাবে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। কেন কি তোমরা জানো যে ইতিমধ্যেই কলেজে অ্যাডমিশনের প্রসেস স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই প্রসেস কিন্তু অনেক দিন চলবে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং তোমরা অনায়াসে কিন্তু কলেজে অ্যাপ্লাই করতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেট তোমাদের দেওয়ার জন্য। তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, আনসাকসেসফুল ছাত্রছাত্রীরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, আর তোমাদের ভালোবাসার কারণেই আমি এই ভিডিও তৈরি করছি, এই ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো আমি আশা রাখছি তোমরা
প্রত্যেককেই আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে শীঘ্রই। ততক্ষণে তোমরা প্রত্যেককেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের উচ্চ শিক্ষার পথ সুগম হোক এই আশা ও প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।